সবার প্রথমে আসুন এই ক্লিপটা সামাহাত করুন। রহমতুল্লাহ তাআলা বারকাতু, যে আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন আপনারা, বা আমাকে নিশ্চয়ই দু তিন দিন হয়ে যায় আমাকে নিশ্চয়ই দেখেছেন ভিডিওর মাধ্যমে লাইভের ভিতরে। যে আজকে আমি লাইভের ভিতরে এটি আসার উদ্দেশ্য যে মুফতি মুকিবর রহমান আজহারি বিষয়ে যে ভিডিওটা হয়েছিল, যে আমাকে ফাঁসানো হয়েছে শরীফ, আমাকে শরীফ ইস্তেমাল করেছে এক ইউটিউবার হিসেবে, যে আমি ভিডিও করতে সময় যে মুস্তফা কামাল আজহারি তিনি নিজে কল করেছেন, সে কল রেকর্ড আপনারা শুনেন। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখতে পারলেন, ওনার মুস্তফা কামাল আজহারি কল করেছেন, যে কলের মাধ্যমে বলেছিলেন যে তুমি ফটকরি ভিডিওটা বানায় আমাকে দিয়ে দাও। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন কে ছিল মুস্তফা কামাল, মনে রাখবেন। আরো কে কে ছিল আপনারা এই ভিডিওটা সমাধ করুন। যে আমার একটি চ্যানেল আছে, যে চ্যানেলের ভিতরে ওনারা আমার বাড়িতে এসেছিল, আশা করে মুস্তফা কামাল এই মৌলানা মহিবুল ইসলাম আর মৌলানা আব্দুল কালাম বাড়ি তিনার সিরাজলি, আর মৌলানা মহিবুল ইসলাম বাড়ি হচ্ছে মহিবুর রহমান, এনার বাড়ি হচ্ছে খারবেটিয়া। তে ইনা এনারা দুজন আমাকে নিয়ে, আমি পাবলিক করি নাকি ওনারা নিয়ে, ওনারা পাবলিক করেছে, করে আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন আর কে কে ছিল মহিবুর রহমান এবং আব্দুল কালাম। চিন্তা করি আব্দুল মজিদ নামী ছেলেটা মানা করেছিল যে ভিডিও করো না, কিন্তু তারপরও ওনারা ওনাকে নিজের পার্টিতে সামিল করার জন্য চেষ্টা করেছিল। কিছু শায়র নে কে খুব কাহা হ্যাঁ, হম তো ডুবে হ্যাঁ সনম, তুমকো ভি লেকে ডুবেঙ্গে। মুফতি মুকিবর রহমান আজহারি বিষয়ে যে ভিডিওটি করেছিল, আমি মানা করেছিলাম যে ভিডিওটি না করাটাই বেশি ভালো হবে। তারপরে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি আমাকে এইভাবে প্রশ্ন করো, সে প্রশ্নের ভিডিওটি আপনারা দেখেন। যাই হোক, আপনারা দেখতে পারলেন যে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, যে আমাকে শরীফ আমাকে ইস্তেমাল করেছিলেন যেনারা। আব্দুল মজিদ নামী ছেলেটা না বুঝাতে উনাদের কথাত এসে গেছিলেন, কিন্তু যখনকা বুঝেছে তখনকার সঙ্গে সঙ্গে জনগণের কাছে তিনি মাফি চেয়েছেন। তিনার মাফি চাওয়ার ভিডিও আপনারা দেখুন। এই ভিডিওর আশপাশ আমি না, আমি এখনো আগেও ছিলাম না, আর এখন কাউ না, ভবিষ্যতে আমি ইনাদের পাশে আশপাশ নই, আমি একজন খাস সুন্নি প্রেমিক, আলা হাজরদের প্রেমিক। কালানির জন্য আমি আসামের যত মুসলমান আছে দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে যত ইসলাম ধর্মের মানুষ আছে, তাদের কাছে আমি ক্ষমা চাই এই ভিডিওর বিষয়ে। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন বলে আমি আশা রাখি।